নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। আজ আমি উপভাষার শ্রেণীবিভাজন ক্লাসটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই বলে রাখি বন্ধু, দেখো ভাষা এবং উপভাষা বিষয়টা না বুঝলে উপভাষার শ্রেণীবিভাজন বোঝাটা কিন্তু খুবই দুঃসাধ্য। এই ভাষা এবং উপভাষার মধ্যে আমি আলাদা ক্লাস করে দিয়েছি, তোমরা দেখে নিও, তাহলে ব্যাপারটা কিন্তু বুঝতে সুবিধা হবে। আজ কিন্তু সেই উপভাষা যেটা বুঝিয়েছিলাম সেই উপভাষার শ্রেণীবিভাজন, অর্থাৎ উপভাষা কোথায় কিভাবে কোন অঞ্চলে প্রচলিত সেটা সম্পর্কে কিন্তু আমি তোমাদের পড়াবো। বিষয়টা দেখো, এই যে উপভাষার শ্রেণীবিভাজন, আসলে প্রধান ভাষা তো বাংলা, ঠিক আছে? এই যে প্রধান যে আমাদের বাংলা ভাষা, সেটা আমরা জানি অঞ্চল বিশেষে যখন ডিস্টেন্সটা অনেক হয়ে যায় তখন কিন্তু তাদের মধ্যে একটা বৈশিষ্ট্য পার্থক্য কিন্তু হতে থাকে। সেই ভিত্তিতে কিন্তু আমাদের বাংলা যে উপভাষাটা আছে সেই বাংলা উপভাষাকে আমরা কিন্তু পাঁচটা ভাগে ভাগ করেছি, এবং এই পাঁচটা ভাগ করা হয়েছে ডক্টর সুকুমার সেনের মত অনুসারে। ডক্টর সুকুমার সেন বাংলা উপভাষার পাঁচটা ভাগ তিনি করেছেন। যেমন কি করেছেন, রাঢ়ী উপভাষা করেছেন, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী। অর্থাৎ একটা আমরা রাঢ়ী পেয়েছি, একটা ঝাড়খণ্ডী পেয়েছি, একটা বরেন্দ্রী পেয়েছি, একটা বঙ্গালী পেয়েছি, একটা কামরূপী পেয়েছি। অর্থাৎ আমাদের টোটাল যে বাংলা ভাষাটা, এই বাংলা ভাষাটাকে অঞ্চল বিশেষে এই পাঁচটা ভাগে কিন্তু ভাগ করে দেখেছেন যে এই জায়গার ভাষার বৈশিষ্ট্যগুণা এক, এই জায়গার ভাষার বৈশিষ্ট্যগুণা এক। এরকম অনেকগুলো অঞ্চলকে, জেলাকে একত্রিত করে বলেছেন এই ভাষা বৈশিষ্ট্য এক হওয়ার জন্য এদের বঙ্গালীতে, বা এই ভাষাবর্ষটা বৈশিষ্ট্য এক হওয়ার জন্য এদের রাঢ়ীতে, এইভাবে কিন্তু রাখা হয়েছে। সেদিক থেকে যে আমাদের বাংলা উপভাষার পাঁচটা শ্রেণী বিভাজন করা হয়েছে, বললাম রাঢ়ী, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী। আজ আমি তোমাদের পড়াবো যে কোন উপভাষাটা কোন কোন জেলায় প্রচলিত, বা কোন কোন জেলার উপভাষাকে কী নামে চিহ্নিত করা কিন্তু হয়েছে। বিষয়টা দেখো, প্রথমেই আমি তোমাদের যেটা বলি যে এই যে রাঢ়ী, ঠিক আছে, এই রাঢ়ী স্ট্যান্ডার্ড উপভাষা, আমাদের যে স্ট্যান্ডার্ড অর্থাৎ অফিসিয়াল অফিসিয়াল ভাষাও কিন্তু আমাদের হচ্ছে রাঢ়ী, ঠিক আছে? অর্থাৎ এই যে রাঢ়ী হচ্ছে আমাদের যে পাঁচটা উপভাষা আছে এর মধ্যে শ্রেষ্ঠ বা প্রধান উপভাষা হচ্ছে কিন্তু রাঢ়ী। তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখবে, কোনো ভাষাই কিন্তু শ্রেষ্ঠ বা প্রধান হয় না। আসলে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহারের দিক থেকে, সাহিত্যে ব্যবহারের দিক থেকে, অফিস আদালতের দিক থেকে, বা কথাবার্তার আদান প্রদানের দিক থেকে, এই যে রাঢ়ীর ব্যবহারটা সর্বাধিক বলে কিন্তু রাঢ়ীকে বলা হচ্ছে অফিসিয়াল বা স্ট্যান্ডার্ড উপভাষা, বা প্রচলিত যত আমাদের উপভাষা আছে তাদের মধ্যে আছে শ্রেষ্ঠ উপভাষা কিন্তু রাঢ়ী। এবার দেখো এই রাঢ়ীর এলাকাটা কোথায়? রাঢ়ীটা আমরা জানি মধ্য পশ্চিমবঙ্গে, মধ্য পশ্চিমবঙ্গ, অর্থাৎ মধ্য পশ্চিমবঙ্গ জুড়ে যে এরিয়াটা আছে সেই মধ্য পশ্চিমবঙ্গ এরিয়াটাতে কিন্তু রাঢ়ী আমাদের উপভাষাটা প্রচলিত। সাধারণত হচ্ছে নিম্ন যে দামোদর, অর্থাৎ দামোদর যে নদী, সেই নিম্ন দামোদর থেকে একবারে ভাগীরথীর পূর্ব পর্যন্ত, নিম্ন দামোদর থেকে ভাগীরথীর পূর্ব পর্যন্ত কিন্তু এটা প্রচলিত। নিম্ন দামোদর নদী থেকে ভাগীরথীর পূর্ব পর্যন্ত কিন্তু আমাদের রাঢ়ী উপভাষাটা কিন্তু প্রচলিত, ঠিক আছে? মানে এই উপভাষার মধ্যে আমাদের কে কে পড়ছে দেখো, আমাদের বর্ধমান পড়ে, ঠিক আছে, আমাদের নদিয়া পড়ে, আমাদের কিন্তু হুগলি পড়ে, ঠিক আছে, আমাদের কলকাতা পড়ে, আমাদের চব্বিশ পরগনা পড়ে, ঠিক আছে, যে চব্বিশ পরগনা পড়ছে, তারপর আমাদের মুর্শিদাবাদ পড়ছে, তারপর আমাদের বীরভূমের কিছু অংশ পড়ছে, ঠিক আছে? অর্থাৎ দেখো এই যে আমাদের রাঢ়ী উপভাষাটা কিন্তু এই যে নিম্ন দামোদর থেকে ভাগীরথীর পূর্ব পর্যন্ত, আসলে দেখো বন্ধুরা নদীর ভাষার ক্ষেত্রে নদীর একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা জানি যে তৎকালীন জীবনে নদী আমাদের জীবনধারার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, কারণ নদীকেন্দ্রিক সভ্যতা গড়ে উঠেছে, বা তখন যোগাযোগ মাধ্যম ছিল হচ্ছে নদী, নদীবর্তী এলাকায় সভ্যতার গড়ে ওঠার জন্য নদীর কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু ছিল, বা নদী যেমন বয়ে চলেছে ভাষা তেমন বয়ে চলেছে, অর্থাৎ এই জন্যে নদীর স্রোতের সঙ্গে ভাষাকে তুলনা করা হয়েছে, নদী ভাঙে গড়ে ভাষারও পরিবর্তন হয়। ঠিক তেমন রাঢ়ী উপভাষাটাকে আমরা দেখছি নিম্ন দামোদর থেকে ভাগীরথীর পূর্ব পর্যন্ত কিন্তু বিস্তৃত। সেখানে কে কে পড়ছে, আমাদের বর্ধমান জেলা পড়ছে, নদিয়া জেলা পড়ছে, হুগলি জেলা পড়ছে, কলকাতা পড়ছে, চব্বিশ পরগনা পড়ছে, মুর্শিদাবাদ পড়ছে, বীরভূমের কিছু অংশ পড়ছে। অর্থাৎ এই যে জেলা কটা বললাম, এই জেলা কটায় কিন্তু আমরা রাঢ়ী উপভাষাটা কিন্তু প্রচলিত। এবার দেখো বন্ধুরা কেন শ্রেষ্ঠ বললাম, দেখো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, তাহলে কলকাতায় কিন্তু রাঢ়ীতে কথা বলায়, হুগলি, দেখো নদিয়া, বর্ধমান, চব্বিশ পরগনা, অর্থাৎ পশ্চিমবঙ্গের সেরা সেরা জেলা, যেখানে কিন্তু মানে উন্নতির একটা উন্নতির চরম সীমা কিন্তু এই জেলা
জায়গাগুলো কিন্তু অবস্থান করছে। এবং দেখো কলকাতা রাজধানী হওয়ার জন্য পশ্চিমবঙ্গের টোটালটা কলকাতা কেন্দ্রিক কিন্তু সমস্ত কিছু আবর্তিত হয় পশ্চিমবঙ্গের, ফলে সেখানটায় যখন রাঢ়ী উপভাষাটা থাকে ফলে অবশ্যই আমাদের হাইকোর্ট থেকে শুরু করে যাবতীয় অফিস আদালত ইউনিভার্সিটি সব এই জায়গার সেরা সেরা জিনিসগুলো এখানে অবস্থিত হয়ে যাওয়ার কারণে কিন্তু আমাদের রাঢ়ী হয়ে যাচ্ছে কিন্তু শ্রেষ্ঠ বা স্ট্যান্ডার্ড কিন্তু উপভাষা এবং তার প্রচলিত অঞ্চলগুলো কিন্তু এটা থাকছে। এইবার দেখো পরে যেটা থাকছে আমাদের, দেখো রাঢ়ীর পরে আমরা যাকে পাচ্ছি সেটা কিন্তু হয়ে যাচ্ছে ঝাড়খণ্ডী। রাঢ়ীর পরে আমাকে কী পাচ্ছি বলতো? রাঢ়ীর পরে কিন্তু আমরা পাচ্ছি ঝাড়খণ্ডী। এবারে এই যে ঝাড়খণ্ড, দেখো নামটা দেখো ঝাড়খণ্ড, এই ঝাড়খণ্ডকে কিন্তু একটা সময় কী বলা হতো? জঙ্গলমহল কিন্তু বলা হতো। কী বলা হতো বলতো বন্ধুরা? একটা সময় কিন্তু ঝাড়খণ্ডকে জঙ্গলমহল কিন্তু বলা হতো। তাহলে এই যে ঝাড়খণ্ডের এলাকাটা কত, এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রান্তের। কী বললাম বন্ধুরা? এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রান্ত, অর্থাৎ পশ্চিমবঙ্গের দক্ষিণ পশ্চিম প্রান্তের উপভাষা হচ্ছে কিন্তু আমাদের ঝাড়খণ্ডী, বাকি জঙ্গলমহল বা জঙ্গলমহলী উপভাষা কিন্তু একে বলা হয়ে থাকে। যদি বলে ঝাড়খণ্ডী উপভাষার অন্য নাম কী, তখন কিন্তু হবে জঙ্গলমহলী কিন্তু উপভাষা। এটা হচ্ছে দক্ষিণ পশ্চিম প্রান্তে কিন্তু এই উপভাষাটা প্রচলিত। তার মধ্যে কী কী পড়ছে দেখো, আমাদের এর মধ্যে কিন্তু মেদিনীপুরকে আমরা পাচ্ছি, ঠিক আছে? কাকে পাচ্ছি আমরা? মেদিনীপুরকে পাচ্ছি। এর মধ্যে দেখো পুরুলিয়াকে আমরা পাচ্ছি, ঠিক আছে? এর মধ্যে দক্ষিণ বাঁকুড়াকে আমরা পাচ্ছি। কাকে পাবো? দক্ষিণ বাঁকুড়াকে পাচ্ছি। এর মধ্যে আমরা সিংভূমকে পাচ্ছি বা এর মধ্যে মানভূমকে পাচ্ছি, ঠিক আছে? মোটামুটিভাবে অর্থাৎ ঝাড়খণ্ডী জঙ্গলমহল, আমরা জঙ্গলমহল মানে তো জানি যে আমাদের জঙ্গলমহল মানে হচ্ছে মেদিনীপুর একটা জঙ্গলমহল, পুরুলিয়া একটা জঙ্গলমহল, মানে সেখানে জঙ্গলমহল আমরা জানি যে হয়তো মাওবাদী এলাকা বলে জঙ্গলমহলে প্রচলিত, সেই হিসাবে আমাদের অটোমেটিকভাবে তো মেদিনীপুর আর পুরুলিয়ার নামটা অটোমেটিকভাবে কিন্তু উঠে আসে বা বাঁকুড়ার দক্ষিণ অংশটা কিন্তু উঠে আসে। ফলে ঝাড়খণ্ডী উপভাষাটা দক্ষিণ পশ্চিম প্রান্তে, তাহলে দক্ষিণ পশ্চিম প্রান্তের মধ্যে কে পড়ে? আমাদের মেদিনীপুর পড়ে, আমাদের পুরুলিয়া পড়ে, আমাদের দক্ষিণ বাঁকুড়া পড়ে, আমাদের সিংভূম পড়ে, আমাদের মানভূম পড়ে, অর্থাৎ এই এলাকা জুড়ে কিন্তু আমাদের ঝাড়খণ্ডী বা জঙ্গলমহলী উপভাষাটা কিন্তু প্রচলিত রয়েছে। তবে বন্ধুদের বলে রাখি, শিক্ষাকে সকলের দুয়ারে দুয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ, তাই এখনও পর্যন্ত যারা আমার কল্পতরু বাংলা সমগ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে, এবং বন্ধুদের মধ্যে যত খুশি বড় শেয়ার করে দিও, কারণ তোমাদের অতিরিক্ত ভালোবাসা আমাকে আরও আরও ভালো ভিডিও করার অনুপ্রেরণা যোগাবে। এবং আমার পড়া যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। দেখো বন্ধু যেখানটাই ছিলাম, তাহলে ঝাড়খণ্ডের আমাদের এলাকাটা বুঝলাম। এবার আমরা কাকে পাচ্ছি? এবার পাচ্ছি কিন্তু আমরা বরেন্দ্রীকে। কোন উপভাষাটাকে পেলাম? বরেন্দ্রীকে, ঠিক আছে? এই বরেন্দ্রীটা কোথায় প্রচলিত? বরেন্দ্রীটা সাধারণত উত্তর, বরেন্দ্রীকে কোথায় পাবো বলতো? উত্তর মধ্যবঙ্গে হচ্ছে বরেন্দ্রী প্রচলিত, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তর মধ্য করে কিন্তু আমাদের বরেন্দ্রী উপভাষাটা কিন্তু প্রচলিত। এবার উত্তর মধ্যবঙ্গের মধ্যে আমাদের কোন কোন জেলাগুলো পড়ে? উত্তর মধ্যের মধ্যে আমাদের মালদা পড়ে। কাকে পেলাম? আমাদের মালদাকে পেলাম। কাকে পেলাম? আমাদের দক্ষিণ দিনাজপুরকে পেলাম, ঠিক আছে? মালদাকে পেলাম, দক্ষিণ দিনাজপুরকে পেলাম, ঠিক আছে? আর বাংলাদেশের কিছুকে পাবো, বাংলাদেশের কিছু অংশ, যেমন রাজশাহীকে পাবো আমরা, তারপর পাবনাকে পাবো আমরা, তারপর বগুড়াকে পাবো আমরা। অর্থাৎ এই যে বরেন্দ্রী শুধু ভারতবর্ষে নয়, অর্থাৎ ভারতবর্ষের মালদা বা দক্ষিণ দিনাজপুর শুধু নয়, বরেন্দ্রী উপভাষায় কিন্তু বাংলাদেশের কিছু জেলার মানুষও কিন্তু কথা বলে, যেমন রাজশাহী, পাবনা বা বগুড়া, এইসব জেলার মানুষও কিন্তু আমাদের বরেন্দ্রী উপভাষায় কিন্তু কথা বলে। ফলে উত্তর মধ্যবঙ্গে পশ্চিমবঙ্গের মধ্যে মালদা বা দক্ষিণ দিনাজপুর পুরটা বিশেষভাবে পড়ে, আর বাংলাদেশের ওই দিকটা করে, অর্থাৎ রাজশাহী, পাবনা বা বগুড়াও কিন্তু এর মধ্যে কিন্তু পড়ছে। ব্যাপারটা বোঝা গেল? যদি বলে বরেন্দ্রী কোন কোন এলাকায় প্রচলিত, তখন কিন্তু বলা হয় যে মালদা, দক্ষিণ দিনাজপুর, রাজশাহী, পাবনা বা বগুড়া। এবং দেখো মালদা বা দক্ষিণ দিনাজপুরটা এটা সাধারণত আমাদের উত্তর দিকে হওয়ার জন্য একে কিন্তু উত্তরবঙ্গীয় ভাষাও কিন্তু বলা হয়, অর্থাৎ উত্তরবঙ্গ ভাষাও যদি বলা হয়, অর্থাৎ উত্তরবঙ্গ উপভাষা যদি বলা হয় তাতে কিন্তু ভুল বলা কিন্তু হবে না, কারণ এই নামেও কিন্তু এটা প্রচলিত কিন্তু হয়ে আছে। এবার দেখো তারপরে আমরা কাকে পাচ্ছি বলতো বন্ধুরা? তারপরে কিন্তু আমরা পাচ্ছি কিন্তু বঙ্গালী উপভাষাকে, ঠিক আছে? এই বঙ্গালীটা আর রাঢ়ীটা মনে রাখা খুবই সহজ। বঙ্গালী দেখো বাংলা, বাংলাদেশি, বঙ্গালী মানে বাঙালির সঙ্গে বাংলার একটা মিল আছে, সুতরাং চোখ বুঝে আমরা বলতে পারি বাংলাদেশের টোটালটাই, বেশিরভাগ জায়গাটাই কিন্তু আমাদের কিন্তু বঙ্গালী উপভাষাটা প্রচলিত। অর্থাৎ বিশেষ করে আমাদের পাবনা, বগুড়া এটাকে যদি বাদ দিই, যে রাজশাহী, পাবনা, বগুড়া বাদ দিয়ে বাকি যেটা থাকে, যে ঢাকা, ময়মনসিংহ, নোয়াখালী, কুমিল্লা, ঠিক আছে, চট্টগ্রাম, টোটাল এই যে জায়গাগুলো নয়, প্রত্যেকটা বাংলাদেশেই প্রত্যেকটা এলাকাকে কিন্তু আমি বললাম বঙ্গালী উপভাষা। যেমন যাচ্ছে ঢাকা, বলে না ঢাকার পোলা, ঠিক আছে? তা হচ্ছে নোয়াখালী,
ঠিক আছে, বলে না নোয়াখাল থেকে এটা এরা হচ্ছে নোয়াখালি, তারপর হচ্ছে ধরো তোমার বলা হচ্ছে চট্টগ্রাম, ঠিক আছে চট্টগ্রাম, এই যে আমাদের ঢাকার যে তারপর কুমিল্লা, তারপর হচ্ছে কুমিল্লা, তারপর হচ্ছে খুলনা, এই যে বাংলাদেশের সেরা সেরা জায়গাটায় কিন্তু এই বঙ্গালী উপভাষাটা কিন্তু প্রচলিত। তবে বন্ধুরা, তবে এই এলাকা বিশেষেও কিন্তু একটা ভাগ দেখা যায়, যে একটা বিরোধ এলাকা হয়ে গেলে কিন্তু তার মধ্যে একটা পার্টিশন আবার তৈরি হয়ে যায়। যেমন ঢাকায় একরকম কথা বলে, বলে না এ ঢাকায় ঢাকায় বলা, আমার তো ঢাকার কথা বলেই বোঝা যাচ্ছে, বলে না এই যে চট্টগ্রামে যে উপভাষাটা প্রচলিত তাকে বলে যে চাটিগ্রামী উপভাষা বা চাটিগ্রামী বিভাষা, একটা নির্দিষ্ট জায়গায় ভাগ হয়ে গেলে কিন্তু তার মধ্যে ভাগ হয়। সেটা না আলাদা আলাদা আমি ভিডিও করব, কীভাবে একটা জেলার থেকে আস্তে আস্তে একটা সমাজ ব্যক্তি মানুষ কীভাবে কথাগুলোকে আস্তে আস্তে চেঞ্জ করে বলে, বিভাষা নিভাষা কীভাবে তার তৈরি হয়ে যায়। সেটা আসলে বঙ্গালী উপভাষাটা বাংলাদেশের ঢাকা, নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, খুলনা, বরিশাল, জীবনানন্দ দাশের যেখানে জন্ম, এই যে বরিশাল, এই যে বরিশাল, অর্থাৎ এই এলাকাটা জুড়ে কিন্তু আমাদের বঙ্গালী উপভাষাটা কিন্তু প্রচলিত। এর এলাকাটা কোথায় হয়ে যাচ্ছে বলতো, অর্থাৎ পূর্ব দক্ষিণ দিক, ঠিক আছে, ম্যাপের পূর্ব দক্ষিণ দিক জুড়ে কিন্তু বঙ্গালী উপভাষাটা কিন্তু প্রচলিত রয়েছে। ক্লিয়ার? এবার বন্ধুরা, আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা ভাবছো শুধু বাংলা মিডিয়ামেরই পড়ানো হচ্ছে, না, সেই সঙ্গে ইংলিশ মিডিয়ামে কিন্তু পড়ানো হয়। প্রত্যেক ক্লাসের ইংলিশ মিডিয়ামের আলাদা আলাদা অধ্যায় ধরে ধরে কিন্তু ভিডিও করা হয়, এমনকি এসএসসি, প্রাইমারি, নেট, সেট সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক অধ্যায় ওয়াইজ কিন্তু ভিডিও করা হয়। দেখো বন্ধুরা, আমরা যেখানে ছিলাম, তাহলে বঙ্গালীটা পূর্ব দক্ষিণবঙ্গের উপভাষা এবং এলাকাটা আমরা বুঝে গেলাম। আর একটা পার্টটা কে পড়ে থাকলো, তো আর একটা পার্ট কিন্তু আবার পড়ে থাকলো কামরূপী, ঠিক আছে। এই যে কামরূপী, দেখো কামরূপ এক্সপ্রেস চলে, দেখবা একটু যদি বোঝা যায় যে আমি যদি নাম গোনাকে বা বাস্তব জীবনের সঙ্গে ট্যালি করি তাহলে কিন্তু হতে পারে কামরূপীর কিন্তু আরেক নাম কিন্তু হচ্ছে রাস, মানে রাজবংশী, কি বললাম, রাজবংশী উপভাষা। যেমন আমি বলেছিলাম যে ঝাড়খণ্ডের আরেক নাম হচ্ছে তোমার যাকে বলা হচ্ছে জঙ্গলমলী উপভাষা, ঠিক তোমার কামরূপীর আরেক নাম কিন্তু রাজবংশী উপভাষা। এবার কামরূপটা দেখো, কামরূপ এক্সপ্রেস আমাদের এবার কাটোর উপর দিয়ে যায়, কিন্তু কামরূপ কোথায় গিয়ে মেশে বলতো, একবার আমরা চলে যাই, বলি না ওই যে কোচবিহারে চলে গেলো, দার্জিলিংয়ে চলে গেলো, অর্থাৎ সেই এলাকাটা কিন্তু আমাদের কামরূপ। অর্থাৎ তাহলে কামরূপের মধ্যে আমরা কাকে পাচ্ছি বলতো, একবারে পার্বত্য এলাকা জলপাইগুড়িকে আমরা পাচ্ছি, ঠিক আছে, জলপাইগুড়িকে পাচ্ছি আমরা, কোচবিহারকে কিন্তু আমরা পাচ্ছি, তারপর আমরা কিন্তু উত্তর দিনাজপুরকে কিন্তু আমরা ওই ওই দিকটা কিন্তু আমরা পাচ্ছি, বা তোমার এখানটায় যেহেতু ওই ওই এলাকাটায় ঢুকে গেলো তাহলে বাংলাদেশ কাছাকাছি কিন্তু ওখানে কিন্তু বাংলাদেশে আমাদের শ্রীহট্টটাও কিন্তু আমাদের এখানটায় পাচ্ছি, বা বাংলাদেশের যে কাছাড় যে এলাকাটা সেখানটাও কিন্তু আমরা পাচ্ছি, বা বাংলাদেশের যে রংপুর এলাকাটা সেখানটাও পাচ্ছি, বা ভারতবর্ষের যে ত্রিপুরা বলে যে জায়গাটা, ত্রিপুরা বলে যে রাজ্যটা আছে সেই ত্রিপুরা এলাকাটাও কিন্তু আমরা এখানটায় পাচ্ছি। অর্থাৎ কামরূপী এলাকাটার বিস্তারটা দেখো কতটা জায়গা, একটা পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি কোচবিহারে পাচ্ছি, উত্তর দিনাজপুরে পাচ্ছি, বাংলাদেশের শ্রীহট্টে পাচ্ছি, কাছাড়ে পাচ্ছি, রংপুরে পাচ্ছি, আবার পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী যে আমাদের রাজ্য আছে ত্রিপুরা সেখানেও কিন্তু আমরা এটা পাচ্ছি। এই যে কামরূপ বা রাজবংশী, অর্থাৎ রাজবংশী একটা উপজাতি সম্প্রদায়, সেখানে ওই এলাকার মানুষ ওখানে বেশি বসবাস করে বলে কিন্তু হয়তো এই উপভাষার এরকমভাবে কিন্তু রয়েছে। অর্থাৎ যখনই কামরূপ বলবে নামটা শুনেই কিন্তু বোঝা যাচ্ছে, বলে না কামরূপ কামাখ্যা এক্সপ্রেস, অর্থাৎ নামটা শুনেই বোঝা যাচ্ছে আমরা কোন দিকটা কিন্তু হতে চলেছে। ফলে দেখো বন্ধুরা, তাহলে কামরূপের দেখো কতটা বিস্তার, কোথায় জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, শ্রীহট্ট, কাছাড়, রংপুর, ত্রিপুরা, তাহলে বিস্তারটা কতটা। এবার তোমরা আবার বলতে পারো বন্ধু, যে তোমরা আবার বলতে পারছো ভাষা তাহলে এত জায়গায় এতগুলো দেশকে, পশ্চিমবঙ্গ আবার ত্রিপুরা আবার বাংলাদেশকে টাচ করলো কী করে? আসলে কি, সীমানা যখন বর্ডার এলাকাটা হয়ে যাবে, তাহলে এটা যদি আমার বর্ডার হয় পশ্চিমবঙ্গের, এখানে যদি ত্রিপুরা হয়, তাহলে এখানে কোনো ভাষা প্রচলিত হলে কি এখানে আসবে না? অবশ্যই, কারণ ভাষা তো সীমার এখানে বাউন্ডারি করে দেওয়া হয়নি, এর বাইরে যেতে দেয় না, বাতাসের মতন তো ও অবলীলায় কিন্তু এদিক থেকে ওদিক চলে যাবে। ফলে এই এখানটায় যে ভাষাটা থাকবে এখানটায় সেই ভাষাটা, বা এখানটায় যে ভাষাটা প্রচলিত থাকবে অটোমেটিক এখানে সেই জায়গাটা কিন্তু চলে আসবে, সেই জমিতে জল দেওয়ার মতন, এই জমিতে ছেচ দেবে পরের জমিতে একটুখানি কিন্তু ভিজে গেছে। ভাষার ক্ষেত্রেও কিন্তু সেরকম কিন্তু হয়েছে, ফলে অটোমেটিক কামরূপী বা রাজবংশী উপভাষাটা কিন্তু আমাদের এই এলাকা জুড়ে কিন্তু প্রচলিত কিন্তু রয়েছে। তাহলে এই যে বন্ধুরা, যে আমাদের বাংলা উপভাষা, বাংলা যে মেইন ভাষাটা,
এই যে বাংলা মেইন ভাষা, এই মেইন ভাষা কিন্তু পাঁচটা এলাকাকে কিন্তু আমাদের কিন্তু এরকম ভাগ করে কিন্তু দেওয়া হয়েছে, যে আমাদের দেখা যাচ্ছে এরকম পাঁচটা এলাকা এরকমভাবে কিন্তু ভাষাগুলো কিন্তু প্রচলিত রয়েছে। কিন্তু সেন্টার প্রধান যে ভাষাটা সেটা হয়ে যাচ্ছে কিন্তু রাঢ়ি, অর্থাৎ শ্রেষ্ঠ, পাঁচটা উপভাষার মধ্যে শ্রেষ্ঠ কিন্তু রাঢ়ি। কোনোভাবেই কিন্তু বলি না কোনো ভাষার বড়ো ছোট হয় না, কিন্তু প্রত্যেকটা উপভাষাই কিন্তু সমান। জাস্ট আমাদের প্রয়োজনের খাতিরে, দৈনন্দিনিকতার খাতিরে, ব্যবহারিক খাতিরে রাঢ়ির প্রচলনটা বেশি বলে রাঢ়িকে স্ট্যান্ডার্ড বা অফিসিয়াল ভাষা বা শ্রেষ্ঠ উপভাষা কিন্তু আমরা বলতে চেয়েছি। তাহলে আমাদের এই যে প্রধান যে বাংলা ভাষা, এই যে প্রধান বাংলা ভাষা, তার কিন্তু পাঁচটা কিন্তু আমরা ভাগ কিন্তু পেয়ে গেলাম, যাদের কি বলবো উপভাষা, ঠিক আছে। এবার বন্ধুরা পরীক্ষায় তোমাদের কেমন প্রশ্ন নিতে পারে, পরীক্ষায় প্রশ্ন নিতে পারে যে বাংলা ভাষার কটা উপভাষা রয়েছে, তখন উত্তর বলতে হবে পাঁচ, ঠিক আছে। বা পাঁচটা উপভাষার নাম কি, তখন বলতে হবে যে কারাড়ি, ঝাড়খণ্ডী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী। বা তোমাকে বলে দিল যে কামরূপী ভাষা কোথায় প্রচলিত, এরকম দিল যে কামরূপী কোথায় প্রচলিত, কি বললাম কোথায় প্রচলিত, ঠিক আছে বন্ধু। এবার তোমাকে অপশন দিয়ে দিল বর্ধমান, ক্লিয়ার। তারপর ধরো তোমাকে অপশন দিয়ে দিল দুয়ে মালদা, তোমাকে অপশন দিয়ে দিল তিনে হচ্ছে পুরুলিয়া, ঠিক আছে। তোমাকে অপশন দিয়ে দিল চারে হচ্ছে জলপাইগুড়ি, ঠিক আছে। তাহলে এর মধ্যে দেখো যে কোথায় প্রচলিত, যে বর্ধমানে কামরূপী ভাষা না, মালদাতে কামরূপী ভাষা না, পুরুলিয়ায় কামরূপী ভাষা না, তাহলে কোথায় প্রচলিত কামরূপী ভাষাটা, কিন্তু আমাদের জলপাইগুড়িতে কিন্তু প্রচলিত। তাহলে আমাদের যে জলপাইগুড়িতে প্রচলিত, তাহলে উত্তরটা কী হচ্ছে, তাহলে জলপাইগুড়ি, ঠিক আছে। তাহলে এরকম। বা তোমাদের অপশন দিয়ে দিল যে পাঁচটা উপভাষার মধ্যে শ্রেষ্ঠ উপভাষা কোনটা, তখন চারটে উপভাষার নাম দিয়ে দিল, তখন রাঢ়ি যেখানে অপশন পাবো সেটাকে কিন্তু আমরা উত্তর করব। আশা করছি বন্ধুরা যে উপভাষা কটা এবং তার অঞ্চল কোথায় কোথায় কীভাবে প্রচলিত তোমাদের মনে রাখার মতন অতীব সহজভাবে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরও সমস্যা থাকলে পরে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে, আমি যথাসম্ভব তার উত্তর দেবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই, নমস্কার বন্ধু।